আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রোমেন আহমদ। দর্শক, আমি আছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার 1 নং ফতেপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী খেয়াঘাট বাজারে। আসলে আপনারা জানেন, প্রতিনিয়ত আমি চেষ্টা করি আমার ব্যবসার উন্নতির পাশাপাশি বাজারের উন্নতির কথা, বাজারে যার যার প্রয়োজন এগুলো নিয়ে আমি অনেকটি ভিডিও বানিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমি মনে করছি আমাদের এ বাজারে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের খুবই দরকার, আর সেই ব্যবসা প্রতিষ্ঠানটা বাজারে হলে আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ আসলে উপকৃত হবেন। আমার কাছে প্রতিনিয়ত অনেকে প্রবাসী বা দেশের অনেকে আসেন, কথাবার্তা বলেন, ব্যবসার আইডিয়া নিয়ে জানতে চান যে আসলে এই বাজারে কোন ব্যবসা করলে ব্যবসাটি করা যাবে বা বাজারের উন্নতি হবে, এরকম একটা ব্যবসা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করছি। দর্শক, আপনারা জানেন ঈদুল আজহা, প্রতি বছরই ঈদুল আজহার সময় বাজারের আশপাশের কিছু সংখ্যক লোক কিছুদিনের জন্য গবাদি পশু হাটের জন্য মাস বা 15 দিনের জন্য অনুমতি আনেন, এবং মাস 15 দিনে আমরা দেখি, আমরা বাজারে থাকি, অনেকগুলো গরু বা গবাদি পশু এখানে বিক্রি হয়। আপনারা জানেন খেয়াঘাট বাজার ফতেপুর ইউনিয়নে হলেও এর আশপাশে কিন্তু গবাদি পশুর কোনো হাট নেই। আপনারা যদি চিন্তা করেন, প্রায় 12 কিলোমিটার দূরে মুন্সিবাজার হচ্ছে গবাদি পশুর হাট, এবং ফ্যান্সিগঞ্জ প্রায় 15 কিলোমিটার দূরে, আর আশপাশে কোনো গবাদি পশুর হাট নাই। তাই আমি এ বাজারের আশপাশের বা যারা ব্যবসা করতে ইচ্ছুক আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আসলে বাজারের আশপাশে অনেকগুলো পরিত্যক্ত জায়গা আছে, মালিকানাধীন সরকারি জায়গা আছে, সেসব জায়গা যদি একটি গবাদি পশুর হাট করা যায় বাজার উপকৃত হবে, বাজার উন্নতি হবে। তার পাশাপাশি যারা ব্যবসা করবেন, গবাদি পশুর হাট ঢাকে আনবেন, আমি মনে করি অনেক অনেক উন্নতি হবেন এবং ব্যবসার উন্নতি হবে। এটা আমার নিজস্ব চিন্তা থেকে আমি বলছি। তাই আমি অনুরোধ করছি যারা বিত্তশালী আছেন দেশ এবং প্রবাসে, বাজারে আশপাশে বাইরে হলেও সমস্যা না, আপনারা চিন্তা করেন এমন একটি ব্যবসা, আসলে অনেক লাভজনক ব্যবসা, তাছাড়া মানুষের অনেক উপকার হবে সে ব্যবসার মাধ্যমে। কারণ একটি গবাদি পশু যদি নিতে হয় মুন্সিবাজার বা ফ্যান্সিগঞ্জ, দেখা যাচ্ছে 1500 থেকে 2000 টাকা পিক আপ দিয়ে ভাড়া করে নিতে হয়, বা ফ্যান্সিগঞ্জ গেলে আরও বেশি। তার চেয়ে নিজস্ব বাজার, হাতের কাছে যদি বাজার গবাদি পশুর হাট বসে বা হয় মাসে বা সপ্তাহে, মানুষের খরচ, যানবাহন খরচ কম হবে, আর যানবাহন খরচ কম হলে দেখবেন গবাদি পশুর দিক দিয়ে মানুষ ক্রয় করতে কম দিয়ে ক্রয় করতে পারবে। তাই আমি অনুরোধ করছি যারা বিত্তশালী বা যারা ব্যবসা করার ইচ্ছুক, আপনারা সম্পূর্ণ সরকারি প্রসেসিং মেনটেন করে বাজারে যদি একটি গবাদি পশুর হাট বসানো যায়, তাহলে আপনারা উপকৃত হবেন যারা ব্যবসা করবেন, এবং পাশাপাশি যারা আশপাশের সাধারণ মানুষ ক্রয় বিক্রয় করবেন, তারও অনেক উপকার হবে। দর্শক, আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, আসলে এই আইডিয়াটি আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, না লাগলেই কমেন্ট করে জানাবেন, কারণ আমি ভিডিও বানাচ্ছি বাজারের স্বার্থে। তাই অনুরোধ করছি যারা দেখছেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে দেশ প্রবাসের সবাই দেখতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।